नमस्कार बंधुरा, आमी स्वप्नजीत, आमादेर यूट्यूब चैनेले आबारो आपनादेर स्वागत जानाई। सालटा छिलो 1740। एई सालटिर शेष भागे गिरियार प्रथम युद्ध संगठित हयेछिलो। एई युद्धेर कथा तो अनेकेई शुनेछेन। एई युद्धे अंशग्रहणकारी एकजन 9 बछरेर शिशुर पराक्रमेर कथा कि आपनारा शुनेछेन, जे किना निजेर मृत्युर परोया ना करे निजेर छोट्ट तरबारी द्वारा पितार मृतदेह रक्षार्थे दंडायमान हयेछिलो एबं चतुर्दिक थेके आगत सैन्यदेर बाधा प्रदान करेछिलो। आजार पराक्रम देखे स्वयं नवाब आलीबर्दी खानो चमके गियेछिलेन। के छिलो ए बालक, तार नाम एछाड़ाओ पितृपरिचय बा कि छिलो तार, ए विषये विस्तारित जानते भिडियोटी शेष मुहूर्त पर्यन्त संगे थाकुन। গিরিয়ার প্রথম যুদ্ধ নবাব সরফরাজ খাঁ ও আলীবর্দী খাঁর মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে নবাবের সেনাপতি গৌস খাঁ, তার পুত্র কুতুব ও বীর, এছাড়াও সরফরাজের অন্যান্য অনেক সেনাপতি যুদ্ধস্থলে প্রাণ বিসর্জন করেছিলেন। বিজয় সিংহ নামের একজন রাজপুত বীরের ওপর নবাব সরফরাজের পশ্চাৎভাগ রক্ষার ভার ছিল। বিজয় সিংহ গিরিয়ার কাছে খামরা নামক স্থানে শিবির সন্নিবেশ করে পার্শ্বদেশ রক্ষা করছিলেন। যখন তিনি জানতে পারলেন যে তার প্রভুর অধিকাংশ সৈন্যদক্ষ একে একে গিরিয়ায় জীবন বিসর্জন দিয়েছেন এবং প্রভু স্বয়ং নিজেও হাতির পিঠে চির নিদ্রায় নিমগ্ন হয়েছেন, তখন তিনি সময় নষ্ট না করে অতি অল্প সংখ্যক সশস্ত্র অশ্বারোহীদের নিয়ে আলীবর্দীর দিকে অগ্রসর হলেন। বিপক্ষগণের বহু সৈন্য তিনি হতাহত করতে শুরু করলেন। প্রভুর মৃত্যুতে তার শরীর ক্রমশ উষ্ণ হতে থাকে। শেষ পর্যন্ত আলীবর্দীর সৈন্যরা বিজয় সিংহকে ঘিরে ফেলেন। অতঃপর গোলন্দাজ সৈন্যদক্ষের নিক্ষিপ্ত গোলার আঘাতে বিকলাঙ্গ হয়ে রাজপুত বীর বিজয় সিংহ গিরিয়া প্রান্তরে প্রাণত্যাগ করেন। বিজয় সিংহের 9 বছরের পুত্র ছিলেন জালিম সিংহ। তিনি ছায়ার ন্যায় পিতার সঙ্গে থাকতেন। কি শিবিরে, কি সমরক্ষেত্রে, কোনো স্থানেই এর অন্যতা হতো না। যখন বিজয় সিংহ খামরা থেকে গিরিয়া সমরক্ষেত্রে উপস্থিত হন, তখন শিশু জালিমও পিতার সঙ্গে সেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। বিজয় সিংহ গোলার আঘাতে অশ্বপৃষ্ঠ থেকে ভূমিতে পতিত হলে তার পুত্র জালিম সিংহ তরবারি হাতে পিতার মৃতদেহ রক্ষা করার জন্য দণ্ডায়মান হয়েছিলেন। চতুর্দিকে আলীবর্দীর সৈন্যগণ জয়নিনাদ করছে, রণবাদ্যের গুরুগম্ভীর ধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু 9 বছরের বালকের সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই। সে নিজের ছোট্ট তরবারি নিয়ে আলীবর্দীর সৈন্যগণকে বাধা প্রদান করতে থাকে। তার পিতার মৃতদেহ সে সৈন্যদের হাতে কিছুতেই তুলে দেবে না। কয়েকজন সৈন্য তরবারি নিয়ে সেই বালকের ওপর ঝাঁপিয়ে পড়েন। আলীবর্দী দূর থেকে সেই দৃশ্য হঠাৎ দেখতে পান এবং দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিজের সৈনিকদের সরে যাওয়ার আদেশ দেন। বালকের অসীম সাহস ও অদ্ভুত পিতৃপরিচয় পেয়ে তিনি চমকে ওঠেন এবং হিন্দু সৈনিকগণকে বিজয় সিংহের মৃতদেহ যথারীতি সৎকার করতে আদেশ দেন। তখন বালক তাদেরকে পিতার দেহ স্পর্শে অনুমতি দেয়। আলীবর্দীর গোলন্দাজ সৈন্য বালকের অসামান্য বীরত্বে মুগ্ধ হয়ে তাকে কাঁধে তুলে নেয়। বালক ভাগীরথীর তীরে যথারীতি পিতার সৎকার করেন এবং ভগ্নরাশি গঙ্গার পবিত্র সলিলে বিসর্জন দেয়। 9 বছরের বালকের এই সাহস ও পিতৃভক্তির দৃষ্টান্ত জগতের ইতিহাসে বিরল। গিরিয়ার প্রথম যুদ্ধ মুর্শিদাবাদের ইতিহাসে একটি প্রধান ঘটনা। রাজপুত বালক জালিম সিংহের অদ্ভুত কাহিনী সেই ঘটনাকে অধিকতর স্মরণীয় করে রেখেছে। সেই ঘটনাস্থলটি এখনও জালিম সিংহের মাঠ নামে পরিচিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আবার ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।